দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, প্রেম বিরহ যার কণ্ঠে খেলা করে সুর হয়ে, দেশাত্মবোধক গানে তাকে কিছুটা কম পাওয়া যায়। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তার গাওয়া "যদি বাংলাদেশটা" শিরোনামে গান প্রকাশ পেয়েছে। অন্যদিকে দুই নৃত্যশিল্পী "ওরা আমার মুখের ভাষা, কায়রা নিতে চায়" গানের সঙ্গে পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা সৈনিকদের প্রতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যদি বাংলাদেশটা মানব শিশু হয় কোনো, আসিফ আকবরের দরাজ কণ্ঠে আবার দেশের গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে 20 ফেব্রুয়ারি। গানের শিরোনাম "যদি বাংলাদেশটা শোনো শোনো আবার পৃথিবী শোনো"। গানটির একটি ভিডিও প্রকাশ হয়েছে, তবে সেটি স্থির চিত্র দিয়ে নির্মিত। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন মাকসুদুল জামিল মিন্টু। এই দেশেরই সব হৃদয়ে একুশের স্মৃতি গাথা। গান তো অনেক হলো, এবার নৃত্যের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো দুই নৃত্যশিল্পী। এই গানে পরিবেশনা করেছেন ঋদি শেখ ও এসআই ইভান। নতুন সঙ্গীত আয়োজনে এবং নতুন ঢঙের গানটির সঙ্গে নৃত্য পরিচালনা করেছেন এসআই ইভান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 20 ফেব্রুয়ারি ভিডিও প্রকাশ পেয়েছে অনলাইনে। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।